ভয়াবহ বন্যার পর এবার নৌকাডুবি শিকার হল পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির স্মরণকালের ভয়াবহ নৌকাডুবিতে 23 জন প্রাণ হারিয়েছেন, এছাড়া এখনও নিখোঁজ 16 জন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কেনিয়ায় বন্যার পানি থেকে নিরাপদে আসতে 43 জন যাত্রী নিয়ে তানা নদী পাড়ি দিচ্ছিল নৌকাটি, কিন্তু প্রবল স্রোতের কারণে উল্টে যায় নৌকা। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে গত 24 ঘন্টায় বৃষ্টি ও বন্যায় আরও 66 জনের মৃত্যু হয়েছে, ফলে বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে 169 জনে, পাশাপাশি আরও 91 জন নিখোঁজ রয়েছেন। তবে বন্যার কারণে মানবেতর জীবনযাপন করছেন গারিসার বাসিন্দারা। আমরা ঘুমিয়েছিলাম, প্রচণ্ড শব্দে আমি জেগে উঠেছিলাম, বুঝতে পারা আগেই বন্যার পানি দেয়াল ভেদ করে আমাদের ঘরে ঢুকে যায়, পানির স্রোত আমাদের বাইরে ঠেলে দেয়। আমি তখন পানিতে ভাসতে ভাসতে কোথায় গিয়েছিলাম জানি না, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমার ছেলে ও স্বামী এখনও নিখোঁজ। কোনো খাবার নেই, রাস্তায় যানবাহন আটকে আছে, লোকজন অনেক কষ্ট পাচ্ছে। আমরা আমাদের সরকারকে আমাদের সাহায্য করতে বলছি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে নদীর পানি উঠছে, ভয়াবহ বন্যা দেখা যায় কেনিয়ায়। এর ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।